আগামী পরশু অর্থাৎ শনিবার ভোর থেকেই রাজ্য জুড়ে শুরু হবে সূর্য দেবতার পুজো বা ছট পুজো প্রাককালে পূর্ণার্থীরা নদীর জলে স্নান করে সূর্য দেবতার আরাধনা করেন এই কারণে বৃহস্পতিবার ঘাটগুলির পরিস্থিতি আরামবাগে খতিয়ে দেখেন আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন নন্দী এবং অপরিচ্ছন্ন ঘাটগুলির সংস্কারের ব্যবস্থা করে পৌরসভা পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসীরা এ বিষয়ে পৌরসভার এক বাসিন্দা শক্তি সাধন গুপ্তা বলেন প্রথমে তো পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর তার পরিষেবা দিয়েছেন কাল ওই বিকাল থেকে পুজোটা শুরু হয় প্রথমে হচ্ছে সূর্য যখন অস্ত যায় সেখানে প্রণাম করা হয় এবং সূর্যকে ওঠার পর উদয়টাকেও প্রণাম করা হয় এটাই ছট পুজো বলে সূর্য আরাধে পুজো হয় এবং সূর্যদেবটাকেই পুজো করা হয় এবারে করোনা পরিস্থিতি ধরুন কেউ অনুষ্ঠান বা জৌলুসে কিছু কিছু পরিস্থিতি আমাদের প্রত্যেকটি যারা আসবে সবার মাস্ক ব্যবহার করবো সামাজিক দূরত্বটা অনেক বজায় রাখবো আমরা সেটা স্বাস্থ্যবিধি মেনেই আমরা চলি তিনটে থেকে শুরু হয়ে যেতে পারে ভেঙে দেখুন সূর্যদেবতার পুজো এটা নতুন করে কিছু বলার এটা অনেক দিন ধরেই চলছে এটা প্রকৃতির পুজো প্রকৃতির যে ষষ্ঠ ষষ্ঠ অংশ ষষ্ঠী দেবী মানে ষষ্ঠী মানে ছট সে ছট মানে সূর্য দেবতারই পুজো অ্যাকচুয়ালি এটা যেটা রেওয়াজ হয়ে আসছে অনেক দিন ধরে এটা হচ্ছে শিশু মঙ্গলকারী শিশুদের দীর্ঘায়ু শিশুদের নিরোগ শিশুদের স্বাস্থ্য তারা দীর্ঘায়ু হয় তারা নিরোগ হয় তার কামনা করেই পুজোটা হয় মেনলি